ভাই আমি নতুন ক্যামেরা কিনতে চাই, কোন মডেলের ক্যামেরাটা ভালো হবে? ভাই এত টাকা বাজেটে ক্যানন ভালো হবে না নিকন ভালো হবে? ম্যাক্সিমাম নতুন ফটোগ্রাফাররা আসলে এই ধরনের কোশ্চেন বেশি করে থাকে। আবার নতুন ফটোগ্রাফাররা অনেক সময় ক্যামেরা কিনতে গিয়ে কনফিউশনে পড়ে যায়, কোনটা রেখে কোনটা কিনবে, শেষে নিজের হাতের সামনে যা পায় তাই কিনে নিয়ে চলে আসে। পরে সে বুঝতে পারে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ক্যামেরাটা তার জন্য না। সো আমি আজকে এটাই ক্লিয়ার করার চেষ্টা করব কোন ক্যামেরাটা আপনার জন্য পারফেক্ট। সো এটা বুঝতে হলে আপনাকে প্রথমেই বুঝতে হবে কোন মডেলের ক্যামেরা কোন লেভেলের অ্যান্ড আপনি কোন লেভেলের ফটোগ্রাফার। সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন একেবারে শেষ পর্যন্ত, আশা রাখি আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আপনি কোন লেভেলের ফটোগ্রাফার অ্যান্ড কোন ক্যামেরাটা আপনার জন্য পারফেক্ট। শুরু করার আগে বলে রাখি, আম মারুফ ফ্রম মারুফ মাজেদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে ফটোগ্রাফি চারটা লেভেলে বিভক্ত করা, নাম্বার ওয়ান এন্ট্রি, নাম্বার টু আপার এন্ট্রি, নাম্বার থ্রি সেমি প্রফেশনাল অ্যান্ড নাম্বার ফোর প্রফেশনাল। মোটামুটি প্রত্যেকটা ব্র্যান্ডই তাদের ক্যামেরাগুলো এই চারটি ভাগে ভাগ করে দিয়েছে। বাংলাদেশে যেহেতু ক্যানন অ্যান্ড নিকন ইউজার বেশি, সো আমি আজকে ক্যানন অ্যান্ড নিকন এই দুইটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো। ক্যানন কিন্তু খুব সুন্দরভাবে এই চারটি লেভেল ভাগ করে দিয়েছে, লাইক 1100D, 1200D, 600D, 700D, 80D, 90D, 5D, 6D। এখন আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি দেখবো ক্যাননের কোনো মডেলে চারটি ডিজিট রয়েছে, কোনো মডেলে তিনটি ডিজিট রয়েছে, কোনো মডেলে দুইটি ডিজিট রয়েছে, আবার কোনো মডেলে একটি ডিজিট রয়েছে। ক্যাননের যে মডেলে চারটি সংখ্যা রয়েছে, চারটি ডিজিট রয়েছে, সেই ক্যামেরাগুলো একেবারেই এন্ট্রি লেভেলের ক্যামেরা, লাইক 1100D, 1200D, 1300D। আবার ক্যাননের যে মডেলগুলোতে তিনটি সংখ্যা রয়েছে সেই ক্যামেরাগুলো আপার এন্ট্রি লেভেলের, লাইক 600D, 700D, 750D। সেইমভাবে ক্যাননের যে মডেলগুলোতে দুইটি সংখ্যা রয়েছে, লাইক 80D, 90D, এই ক্যামেরাগুলো সেমি প্রফেশনাল। আর ক্যাননের যে মডেলগুলোতে একটি ডিজিট রয়েছে, লাইক 6D, 5D, 1D, এই ক্যামেরাগুলো একদম প্রফেশনাল মানের। এখন আমি যদি নিকনের কথা বলতে যাই, নিকন এই চারটা লেভেলকে একটু অন্যভাবে সাজিয়েছে। নিকনের এন্ট্রি, আপার এন্ট্রি অ্যান্ড সেমি প্রফেশনাল এই সবগুলো মডেলের ক্যামেরায় চারটি ডিজিট রয়েছে। এখন আমরা বুঝবো কিভাবে কোন মডেলটা এন্ট্রি লেভেল, কোন মডেলটা আপার এন্ট্রি লেভেলের, কোন মডেলটা সেমি প্রফেশনাল লেভেলের। সো নিকনের যে 3000 সিরিজ, লাইক 3000, 3100, 3200, 3300, এই ক্যামেরাগুলো এন্ট্রি লেভেলের। 3000 সিরিজের সব ক্যামেরাগুলোই এন্ট্রি লেভেলের। আবার নিকনের D5000 সিরিজের, লাইক D5000, D5100, D5200, D5300, D5000 সিরিজের যতগুলা ক্যামেরা আছে এগুলো সবগুলোই আপার এন্ট্রি লেভেলের ক্যামেরা। ঠিক সেমভাবে D700 সিরিজের সব ক্যামেরাগুলোই সেমি প্রফেশনাল, লাইক D7000, D7100, D7200, D7500, এন্ট্রি, আপার এন্ট্রি অ্যান্ড সেমি প্রফেশনাল। এই তিনটা লেভেলের বাইরে নিকনের যে মডেলগুলোতে তিনটা সংখ্যা অ্যান্ড একটা সংখ্যা রয়েছে, এই ক্যামেরাগুলো আসলে একদম প্রফেশনাল মানের ক্যামেরা, লাইক D800, D810, D850, D4, D4S, D5। বাংলাদেশ বাজার অনুযায়ী সাধারণত এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলো 26-27 থেকে 3500-3700 টাকার ভেতরে হয়ে যায়, অ্যান্ড আপার এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলো 3500-3600 থেকে 55-56 ভেতর হয়ে যায়। সেমি প্রফেশনাল লেভেলের ক্যামেরাগুলো 60,000 টাকা থেকে 90,000 টাকার ভেতর হয়ে যায়, আর প্রফেশনাল লেভেলের ক্যামেরাগুলো 90,000 টাকা থেকে শুরু করে 1,00,000, 2,00,000, 3,00,000, 5,00,000, যার যেমন সামর্থ্য এর কোনো লিমিট নেই। এখন এই চারটা লেভেলের ভেতরেও আবার কোয়ালিটি আছে। এখন আমি যদি সহজভাবে বলতে চাই, ম্যাক্সিমাম ব্র্যান্ডই তাদের পণ্য সিরিজ আকারে লঞ্চ করে, যেমন স্যামসাং এর এস সিরিজ, নোট সিরিজ। এখন যদি আমি এস সিরিজের কথা বলি, এস থ্রির আপগ্রেড ভার্সন হচ্ছে S4, দেন S5, দেন S6, দেন S7। এখন S6 আর S7 এর কনফিগারেশন অ্যান্ড প্রাইস কিন্তু সেম না। সাপোজ S6 এর র্যাম 2GB, S7 এর র্যাম 3GB, S6 এর ডিসপ্লে 5 ইঞ্চি, S7 এর ডিসপ্লে 5.5 ইঞ্চি, S6 এর রম 32GB, S7 এর রম 64GB। S6 অ্যান্ড S7 একই সিরিজের ফোন হলেও S7 যেহেতু S6 এর আপগ্রেড ভার্সন, অবশ্যই S7 এর প্রাইসটা S6 এর থেকে একটু বেশি হবে। ঠিক সেম ব্যাপারটা ক্যামেরার ক্ষেত্রেও। আমি যদি ক্যাননের এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলোর কথা বলতে যাই, 1000D-র আপগ্রেড ভার্সন 1100D, 1100D-র আপগ্রেড ভার্সন 1200D। যেহেতু 1100D-র আপগ্রেড ভার্সন 1200D, সো 1100D-র থেকে কিন্তু 1200D-র প্রাইসটা একটু বেশি হবে। ঠিক এইভাবে আপার এন্ট্রি, সেমি প্রফেশনাল অ্যান্ড প্রফেশনাল
সবগুলা লেভেলের সবগুলা মডেলের আপগ্রেড ভার্সন রয়েছে। সো আমরা এতক্ষণ বুঝতে চেষ্টা করলাম কোন ক্যামেরা কোন লেভেলের। এখন আমরা ক্যানন বা নিকনের যে কোনো মডেল দেখেই বলে দিতে পারবো যে এটা কোন লেভেলের ক্যামেরা। এখন ক্যামেরা কেনার আগে প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনি কোন লেভেলের ফটোগ্রাফার। আমাদের মাঝে এমন অনেকেই আছে যাদের ফটোগ্রাফি সম্পর্কে কোনো ধারণা নাই, শুধু শখে ফটোগ্রাফি করতে চায়, বাট প্রফেশনাল কোনো উদ্দেশ্য নেই। জাস্ট ফ্রেন্ডের সাথে বের হলো, ক্যামেরাটা হাতে নিয়ে বের হলো, কোথাও বেড়াতে গেল, ক্যামেরাটা সাথে নিয়ে গেল। এক কথায় বলতে গেলে শখে যারা ক্যামেরা কিনতে চায় তাদের জন্য এন্ট্রি লেভেলের ক্যামেরাই বেস্ট। এন্ট্রি লেভেলের ভেতরে যাদের বাজেট কম তারা আসলে 1000D 1100D এই লেভেলের এই ধরনের ক্যামেরাগুলো নিতে পারেন। আবার এন্ট্রি লেভেলের ভেতরে যাদের বাজেট একটু বেশি তারা 1100D আপগ্রেড ভার্সন 1200D অথবা 1200D আপগ্রেড ভার্সন 1300D এই টাইপের ক্যামেরাগুলো নিতে পারে। সেমভাবে আপার এন্ট্রি লেভেলেও যাদের বাজেট কম তারা প্রিভিয়াস ভার্সন নিতে পারেন, যাদের বাজেট বেশি তারা আপগ্রেড ভার্সন নিতে পারেন। সেমি প্রফেশনাল অ্যান্ড প্রফেশনাল লেভেলেও ঠিক সেম। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের কমার্শিয়াল কোনো উদ্দেশ্য নেই বাট ফটোগ্রাফি করতে ভালো লাগে, টুকটাক ফটোগ্রাফি বোঝে বাট বাজেট একেবারে কম, তারা আসলে এন্ট্রি লেভেলের ক্যামেরা নিতে পারে, তাদের জন্য এন্ট্রি লেভেলের ক্যামেরাটাই বেস্ট হবে। আবার যাদের কমার্শিয়াল উদ্দেশ্য আছে, টুকটাক ফটোগ্রাফি বোঝে, মোটামুটি প্রফেশনাল মানের কাজ করতে চায় বাট বাজেট একেবারে কম, তারা আসলে সেমি প্রফেশনাল মানের ক্যামেরা নিতে পারে। আসলে এর বাইরে যারা হাই এন্ডের কাজ করতে চায়, যারা একদম প্রফেশনাল ফটোগ্রাফার লাইক ওয়েডিং ফটোগ্রাফার, তাকে আসলে প্রতিনিয়ত বড় বড় ইভেন্ট কভার করতে হয়। এর বাইরে যদি বলতে চাই পোর্ট্রেট ফটোগ্রাফার আছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আছে, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার আছে, যারা প্রফেশনালি কাজ করে, যারা কমার্শিয়াল উদ্দেশ্যে প্রফেশনালি কাজ করে, তাদের জন্য প্রফেশনাল লেভেলের ক্যামেরা। আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি কোন লেভেলের ফটোগ্রাফার অ্যান্ড কোন ক্যামেরাটা আপনার জন্য পারফেক্ট।